এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম قال الله تعالى وذكر فان الذكرى تنفع المؤمنين মহান রব্বুল আলামিন সূরাতুয যারিয়াতে 55 নম্বর আয়াতে ঘোষণা করেন ওয়াযাক্কির হে নবী আপনি স্মরণ করে দিন ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন এই স্মরণ করানোটা মোমিনা উপকৃত হয় তথা মোমিনের অন্তর উপকৃত হয় মোমিনটা বুঝতে পারে এবং তা অনুযায়ী তারা আমল করার সুযোগ লাভ করে আজকে এই জুম্মার দিন অনেকেই ভুলে রয়েছি এই জুম্মার দিনের কথা বা জুম্মার দিনের ফজিলতের কথা বিশেষ করে আজকে দুইটি বিষয়ে স্মরণ করে দিচ্ছি একটি হলো এই জুম্মার দিন বেশি বেশি রাসুল সাল্লাহ আলি সাল্লামের ওপর দরুদ পড়ার কথা আছে যেমন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন إن خير أيامكم يوم الجمعة فأكثروا علي الصلاة فيه تشبس و تمدين هل دِينْ أي جم دِينْ أمر بِشِي بِشِي درود وصلاه وسلام برو صاحبي درمجي أكجن بلن يا رسول الله كيف نصلي عليك وقدرم يا رسول صلى الله عليه وسلم كباب يا ابن صلاة سلام درود অথচ আপনি তো মারা গেলে পচে গলে যাবেন রসৌসাল আল্লাহসাল্লাম বলেন ইন্নাল্লাহ হাররাম আলাল আরদি আনতা কুল আজাদ দিল আম্বিয়া যে আল্লাহ রব্দুল আলামীন মাটির উপর হারাম করে দিয়েছেন কোনো নবীদের দেহ বক্ষণ করতে তো এই দিন রসৌ সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের ওপর বেশি বেশি দৌরত পড়ার কথা আছে একজন মুসলিম তো সর্বদা দৌরত পড়বে তবে নির্দিষ্ট করে এই দিন দরুদ পড়ার ফজিলত অনেক যদি আমরা রসুল সাল্লাসাল্লামের প্রতি দরুদ পড়ি তাহলে আমরা আল্লাহ রবুল্লাহ আলমিনের আদেশের বাস্তবায়ন করলাম আমরা একবার দরুদ পড়লে দশটি নে কি অর্জন করতে পারবো আল্লাহ রবুল্লাহ আলমিনের পক্ষ থেকে দশটি রহমত আমাদের কাছে আসবে আমাদের দশটি গুণ আল্লা মোচন করবেন এবং দশটি জান্নাতের সম্মান বৃদ্ধি করবেন যদি আমরা দরুদ দোয়ার পূর্বে পড়ি অথবা দোয়ার শেষে পড়ি তাহলে দোয়াটি কবুল হওয়ার একটি দিক রয়েছে আশা করা যায় যে দোয়াটি কবুল হবে এরকমভাবে বেশি বেশি দরুদ পড়লে রসুল সাল আল্লামের সাফা আত অর্জন করতে পারবো আল্লাহ রব্লা আলমিন আমাদের গুণা মুসন করে দিবেন এবং বেশি বেশি দৌরদ পড়া দুনিয়া আখেরাতের জন্য এটি যথেষ্ট হবে আমাদের তাহলে আমরা দৌরদ পড়ব যদি বিস্তারিত বা যেটা দৌরদ ইব্রাহিম নামাজের পরে শেষে তা সাহাদ যেটা পড়ে এটা যে সম্ভব না হয় সংখ্যা বলে আমরা পড়ব আল্লাহ মসাল্লি অসাল্লিম আলা আলাহ নাবীন মোহাম্মদ দ্বিতীয় বিষয় হল জুম্মার দিনে যে একটি সময় আছে রসূ সালসাল্লাম বলেছেন ইন নাফিল জুম্মা আতিলা সাহ আতুন লা ইয়াফি মুসলিম কায়মুন ইসাল্লি এ সাল্লাহ হা খায়রান ইল্লাহ আতাহু ইয়া যে জুম্মার দিন একটি সময় আছে এই সময়টি যদি কোনো মুসলমান পেয়ে গেল আল্লাহ রব্বুল আলমিনের কাছে সে যা চাবে যে মঙ্গল চাবে আল্লাহ রব্বুল আলমিন তাই দিবেন হাদিস বিশারদগণ এই সময়টুকু নিয়ে এক ঘণ্টা সময় নিয়ে তারা মত বিরোধ করেছেন তবে সবচেয়ে গ্রহণযোগ্য মত হলো সূর্য ডুবার পূর্বে এক ঘন্টা সময় তথা আসরের পরে এক ঘন্টা সময় তাহলে আসুন আমরা এই সময়টুকু উপকৃত হই সময়টুকু অনুযায়ী আমরা আল্লাহর কাছে চাই কামনা করি নিজে আমল করি এবং অপরকে আমল করার وتي اتشاو الله رب العالمين توفيق دان کرون آمين اللهم